আসসালামু আলাইকুম বন্ধুরা, বাটারফ্লাই বিউটি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যালোভেরা ফেশিয়াল ব্যবহার করে আপনার ত্বককে উজ্জ্বল, কোমল এবং মোলায়েন করে তুলতে পারেন। বন্ধুরা, ত্বকে ব্রণের সমস্যা দূর করতে এবং ত্বকে বিভিন্ন রকমের দাগছুপ দূর করে উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য বাজারে অনেক নামিদামি প্রোডাক্ট পাওয়া যায়। কিন্তু এই নামিদামি প্রোডাক্টগুলি ত্বকে ব্যবহারে উপকারের ফলে ক্ষতিটাই বেশি দেখা যায়। তাই আমি আজকের এপিসোডে আমি আপনাদের সাথে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই অ্যালোভেরার ফেশিয়ালটি তৈরি করে দেখাব। অ্যালোভেরাতে রয়েছে প্রাকৃতিক ঔষধি গুণাগুণ, তাই এটি ত্বকের যত্নে খুবই উপকারী। ত্বকে নিয়মিত অ্যালোভেরা ব্যবহারের ফলে আপনার ব্রণের সমস্যা দূর হয়ে যাবে, সাথে দূর হবে ত্বকের সব রকমের দাগ। আপনার ত্বককে প্রাকৃতিকভাবেই উজ্জ্বল, ফর্সা, কোমল ও লাবণ্যময় করে তুলবে এই অ্যালোভেরার ফেশিয়ালটি। চলুন তাহলে এই অ্যালোভেরার ফেশিয়ালটি তৈরি করতে শুরু করা যাক। অ্যালোভেরার ফেশিয়ালটি তৈরি করতে আমি এখানে একটি অ্যালোভেরা নিয়েছি। অ্যালোভেরাটিকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, যাতে এটিকে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করতে সুবিধা হয়। ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আমার সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন। অ্যালোভেরাটিকে ব্লেন্ড করে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। আমার আজকের রেমেডিটি তৈরি করতে আর লাগবে এক টুকরো লেবু। লেবু প্রাকৃতিক ব্লিচ, তাই এটি প্রাকৃতিকভাবেই ত্বক ফর্সা করতে সাহায্য করে। ত্বকের যত্নে লেবুর উপকারিতা অতুলনীয়। দুটি উপাদানকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই রেমেডিটি তৈরি করতে আর লাগবে মধু। আমি এখানে এর সাথে এক চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে মধু ব্যবহৃত হচ্ছে। নিয়মিত ত্বকে মধু ব্যবহারের ফলে আপনার ত্বক দেখাবে 5 বছরেরও কম বয়সী। সবগুলি উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার আজকের রেমেডিটি তৈরি। রেমেডিটি ব্যবহারের নিয়ম আপনারা জেনে নিন। এই অ্যালোভেরা ফেশিয়ালটিকে আপনার ত্বকে 1 মিনিটের মতো আলতোভাবে ঘষে লাগিয়ে নিন এবং 10 মিনিট পর নর্মাল পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন।